লাস্ট কবে এমন হিন্দি মুভি দেখেছো যেটা দেখে তুমি হেসে লুটোপুটিও খেয়েছো? থোড়া সা মুশকিল হয় জবাব, কিন্তু আজ থেকে 14-15 বছর আগেও ভালো ভালো কমেডি মুভি রিলিজ করতো বলিউডে। আমার মনে হয় 2000 থেকে 2010 সাল পর্যন্ত ছিল হিন্দি কমেডি মুভির রাজত্ব, আর যার 90% অবদান ছিল মালয়ালম ডিরেক্টর প্রিয়দর্শন স্যারের। বলিউডে কমেডি মুভি ডাউনফল শুরু হয় 2010 সাল থেকে, আর এই ডাউনফলের সব থেকে বড় চারটে কারণ নিয়ে আজকে আলোচনা করব। রিজন নম্বর 1, গ্ল্যামারাস লুক। চলো কম্পেয়ার করি। আজকের দিনের কমেডি মুভির ডিরেক্টর লাভরঞ্জন আর একটু পেছনের সময়ের কমেডি মুভির ডিরেক্টর প্রিয়দর্শন স্যারের সাথে, এখনকার কমেডি মুভিতে সব থেকে আগে চোখে পড়বে ব্রাইটনেস, মতলব লাইট চায় 200%। আর একটু আগের দিনের কমেডি মুভিতে যেখানে লাইটিংয়ে নজরই দেওয়া হতো না, আর যেটা দেখতে একটু রাস্টি লাগলেও একটা র ফিল হতো, আর ঠিক এই জিনিসটাই আমাদেরকে আপনা পান মেসেজ করাতো। একটা এক্সাম্পল ধরতে পারো, তারক মেহতা কা উল্টা চশমা। যদি খেয়াল করো, লকডাউনের আগের তারক মেহতা আর লকডাউনের পরের তারক মেহতা, লকডাউনের পরে তারক মেহতা সেটকে নতুনভাবে রেনোভেশন করা হয়েছে, আর তখন থেকেই শোয়ের যে বেসিক গ্ল্যামারটা ছিল সেটাই হারিয়ে গেছে। তার উপর আবার কন্ট্রোভার্সি, ক্যারেক্টার চেঞ্জেস ইত্যাদি ইত্যাদি। রিজন নাম্বার 2, রিকল ভ্যালু। ওয়েলকাম টু কেন তৈরি হলো? কারণ ওয়েলকাম পার্ট 1-এ মজনু ভাই আর উদয় ভাইয়ের যে কমিক টাইমিং ছিল তার রিকল ভ্যালু আমাদের সবার দিমাগে ছিল। সেম হেরাফেরি পার্ট 2, ফুকরে রিটার্নস, যদি এটাকে আমরা আর একটা এক্সাম্পল দিয়ে বুঝি, এখন ট্রেন্ডে চলছে স্ট্যান্ড আপ কমেডি, যেটা কিন্তু আমরা একবার ইউটিউবে দেখার পর তখন সাময়িকভাবে মজা পাচ্ছি, কিন্তু পরে কি আবার দেখার ইচ্ছা জাগছে আমাদের মনে? কিন্তু একটা সময় যখন গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জেস হতো, যে শোগুলোর আমরা বারবার রিপিট টেলিকাস্টও দেখতে পছন্দ করতাম, যেমন দ্য কপিল শর্মা শো থেকে, কিন্তু কমেডি নাইট উইথ কপিল আর একটু বেটার ছিল মনে হয়। আমি এটাই বলার চেষ্টা করছি, 5-6 বছরের পুরনো মুভির রিকল ভ্যালু থেকে 15-16 বছর আগের মুভির রিকল ভ্যালু অনেক বেশি। আজকের দিনে জোককে আমাদের কানে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটা জোর করে হাসানোর প্রচেষ্টা। রিজন নাম্বার 3, স্টারডম অবসেশন। বানাতে চাই তো কমেডি মুভি, কিন্তু ওটা যেন মাস অডিয়েন্সকেও অ্যাপিল করে, যার চক্করে এরা প্রত্যেক হিরোর এন্ট্রি সিন রাখে। আরে ভাই, তুমি অ্যাকশন মুভি না কমেডি মুভি বানাতে এসছো? আলা বৈকণ্ঠার রিমেক শাহজাদা, চরিত্রটাকে এতটাই গ্ল্যামারাইজ করা হয়েছে যে কি বলবো। আমরা এসে তো ছিলাম কমেডি মুভি বানাতে, বাট এখন মুড অ্যাকশন মুভি বানানো। প্রিয়দর্শনের মুভিগুলো একটু খেয়াল করো, যেখানে অক্ষয় কুমারের মতো স্টারকেও কোনো এন্ট্রি সিন দেওয়া হয়নি। মুভিতে প্রথম যখন অক্ষয় কুমারকে দেখানো হচ্ছে, সেখানে তিনি কোনো একটা কোণে পড়ে আছেন, আর যে নিজের দক্ষতায় আস্তে আস্তে ছবির মধ্যে নিজের ভ্যালু বাড়াচ্ছে। আর এখনকার মুভিতে সবার আগে মাথায় রাখা হয় স্টারডমকে, আর সেখানেই মুভির 90% ডেড হয়ে যায়। রিজন নম্বর 4, চয়েস অফ ডিরেক্টর। যখন তুমি জানো একজন ডিরেক্টরের পাস হিস্টোরি সুপার ডুপার ফ্লপ রয়েছে, তো তাকে একটা সুপার ডুপার হিট কমেডি মুভির ফ্র্যাঞ্চাইজি দেওয়ার মানেটা কি? পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলছিল যখন নিউজ আসলো ফরহাদ সামজি ডিরেক্ট করছে হেরাফেরি পার্ট 3, আর যার রিসেন্ট পাস্ট ছিল কিসকা ভাই কিসকা জান। আর এই ট্রেনটাও কিন্তু সহজে বন্ধ হওয়ার না, পাস্টে যতগুলো আইকনিক কমেডি মুভি তৈরি হয়েছে তার সবগুলোরই পার্ট বের হবে, আর এই মুভিগুলো পড়বে ঠিক সেই সমস্ত ডিরেক্টর হাতে যারা বানিয়েছে কিসকা ভাই কিসকা জানের মতো সিনেমা। এর কারণ হিসেবে আমার যেটা মনে হয়, এই সমস্ত ডিরেক্টররা এরকম আইকনিক মুভির পার্ট বানিয়ে নিজের নিভে যাওয়া ক্যারিয়ারে আবার একটু আগুন জ্বালাতে চান। তো কনক্লুশন এটাই বের হলো, আজকের দিনে দাঁড়িয়ে গ্লোরিফিকেশন, বিউটিফিকেশন আর ব্রাইটনেস 200% রেখে কমেডি মুভি বানানো সম্ভব না। আরে আর কিছু না হোক, প্রিয়দর্শন স্যারের মতো তো একজন ডিরেক্টর নিয়ে আসো। তাই আমার সলিউশন এটা যে ইউটিউবে রাজপাল স্যার, পরেশ স্যার, এদের পুরনো মুভির কমেডি সিনগুলো দেখো, তাতে অন্তত কিছুটা হলেও খিদে মিটবে, এই আশা নিয়ে যে প্রিয়দর্শন স্যারের মতো একজন ডিরেক্টর একদিন আসবে। আর এই ব্যাপারে তোমার কি মত কমেন্টে লিখে জানাও। দেখা হবে আবার পরের ভিডিওতে, বাই।